तो ওই তো সেই কৈলাস ভবন আজ দিন আমার বর্ষর হয়ে গেছে কৈলাস ভবন যাচ্ছে বনি তাই রাজ মাদুদ হয়েছে আমি চলে যাব আমার বর্ষতে কৈলাস ভবন দিতে আমার সহিতে এই মুহূর্তে চলে যাব অন্তরে পার্বতীর কাছে পার্বতী ওগো পার্বতী কেন আপনি আমাকে শরণ করেছেন ওগো পার্বতী হ্যাঁ বলুন আজ দিন আমার বর্ষর হয়ে গেছে কৈলাস ভবন তাই তো রাজ মাদুদ হয়েছে তুমি আমার জন্য সেবার আয়োজন করো আমি জলদি স্টার্টটা ছেড়ে আসি বাবা আপনাকে দিব তার আগে আমার একটি কথা পার্বতী হঠাৎ কি অপরাধ তুমি জেগেছে প্রভু আমিও আপনার সঙ্গে যাব একি বলেছো পার্বতী আজ যদি গোবার বছর হয়ে গেছে তুমি কৈলার ভবন যেতে হয়নি আজ কেন তোমার কমল বড় দেখেছে তুমি আমার সঙ্গে কৈলার ভবন যাত্রা করবে আমার খুব খাদ জেগেছে पार्वती
হঠাৎ করে মহামানের চিহ্ন ঘটিতে তোমার আগমন, বলো বলো কেন এই বাদ তুমি মহামানের চিহ্ন ঘটিতে এসেছো? তাহলে আপনি শুনতে চান? সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমার প্রভু দেশে সকালে বেরিয়ে গেছে, এখন পর্যন্ত আমার প্রভু আসছে না, আমার খুব দলপিপাসা লেগেছে, তাই আমি ভাবলাম ওই তো সামনে একটি কঠোর দেখা যায়, ওখানে গেলেই আমি অন্ধকার পাবো, তাই আমি এখানে আসতে না আসতে দেখি রাধা আর কৃষ্ণ মিলন। বাহ বাহ প্রভু, আমার ভাব তো গিন্ন হতে যাচ্ছে। পার্বতী, তুমি না, তুমি না ভক্তের জননী প্রভু, তুমি না দেবী বংশে প্রাদিত মা রূপে জন্ম নিয়েছ, ভগবান প্রতি তুমি কার নামের মাঝে তিরস্কার করেছো একবার কি ভেবে দেখেছ? তুমি কার প্রবাদিত হয়েছে কার নামের মাঝে তিরস্পাত করেছো? ভাবতেই যদি পারতাম তাহলে রাধা কৃষ্ণ মিলন এখানে দেখতাম না। সেই পার্বতী, সেই এত ছোট তোমার মন, ভগবান প্রতি তুমি তাকে দাগার করেছো? একবার তাকে দৃঢ়দাঁত করে দেখো, সে তোমার কে? আচ্ছা বলো তো তুমি কে এবং তোমার পরিচয়? মা, মা গো, মা গো, আমি যে তোমার কন্যা মহামণি। মা, আমার কন্যা মহামণি? হ্যাঁ মা। না না, এ হতেই পারে না। পার্বতী, একবার বুঝে পেরেছো সে তোমার কে? আরে কেনই বাসে নত হয়েছো? ওগো পার্বতী, আজ থেকে 24 বৎসর আগে যাকে তুমি গর্ভে ধারণ করিনি, নীলমল মহামদ্যপানকে কুড়িয়ে পেয়েছিলে, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। হেছি মা, এ কি বলছো? মা হয়ে যে সন্তানের কাছে ক্ষমা চাইতেনি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এবার তোমার অভাগিনী মাকে ক্ষমা করে দাও। মা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে, এবার তোমার পিতার সঙ্গে তুমি কথা বলো। মা তো পিতা, এবার তুমি তোমার জন্য ঘুটিতে চলে যাও, আমি কি স্বর্গ দামে যাত্রা করব? বিদায় মা। বিদায় মা, বিদায় পার্বতী, বিদায় প্রভু। এইভাবে যদি তোমাকে ভক্ত সঙ্গ লাভ করতে নিয়ে যাই, সেরে মা দিতে হইতে হয়তো আমার দেবী নামের কলঙ্ক হয়ে যাবে। প্রভু, আমার ভুল হয়েছে, আর কখনো আমার এই ভুল হবে না। ওগো পার্বতী, ক্ষমা করে দিন। ভক্ত যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, হয়তো আর বাজে কিছু নেই। পার্বতী, এবার চলো আমরা স্বর্গ দামে যাত্রা করি। কতদিন হলো উপবাসী, এক ফোঁটা জল আমার পৃষ্ঠ বাদে যায়নি, তাই তো তুমি আমার জন্য সেবার আয়োজন করবে? ঠিক আছে, তাই চলো, তাই চলো, আমি জলের সেবা নিয়ে